What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকে জন থেকে আমি আমানা বলছি। আজকে আমি আপনাদের জন্য আলু পরোটা রেসিপি নিয়ে আসলাম আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, চলুন দেখে নিন আমি কীভাবে খুব সহজেই আলু পরোটা তৈরি করে ফেলি। আলু পরোটার জন্য এখানে আমি 4টা আলু নিয়েছি, এগুলোকে আমি এখন পিস পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে হাত দিয়ে। আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো দানা দানা থাকা যাবে না, একদম ম্যাশ হয়ে যেতে হবে, একদমই ম্যাশ করে ফেলেছি। তারপরে এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি আর নিয়েছি সামান্য 1 চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা বা বারবিকিউ মশলা আমি আসলে এটা না দিলেও হয়, তারপর আমি দিচ্ছি যাতে টেস্টটা একটু অন্যরকম হয়, তাই আমি এই মশলাটা ইউজ করছি, এটা না দিলেও হয়। আর দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভর্তাটাকে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। দেখুন ভিউয়ার্স, আমি আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আলু ভর্তা আমি যেভাবে বানাই ঠিক ওই রকম, কাঁচা পেঁয়াজটা দিয়ে আলু ভর্তার মতো। আমি পেঁয়াজ ভেজেও করা যায়, বাট আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম, যেহেতু আমি পরোটাটা তেলে ভাজবো তাই আমি আর বেরেস্তা করে নিলাম না। এখন এই পর্যায়ে আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দা ইউজ করছি, আটাই ব্যবহার করা যায়, আমি আজকে ময়দা দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি প্রথমে পানি দিব না, হাত দিয়ে আস্তে আস্তে করে আটাটাকে মিক্স করে নেব আলুর সাথে। প্রথমে পানি দিতে গেলে দেখা যায় বেশি হয়ে যাবে, বেশি হওয়া যাবে না, ময়ানটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আটা যেভাবে আমরা রুটি বানাই ঠিক ওই রকমভাবে ময়ানটা হবে।
আটাটাকে আমি ঠিক এইভাবে মায়ন করে নিয়েছি। আমার আর সামান্য পানি লাগবে, বেশি পানি লাগছে না আমার, পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি দিলেও মায়নটা খুব সুন্দর হবে না, আবার কম দিলেও হবে না, পরিমাণটা খুব বুঝে আস্তে আস্তে করে পানিটা দিতে হবে। দিয়ে আমরা আটার ময়নের মতো করে করে নেব। ময়নটা করে তারপর দেখাচ্ছি। এখন ভিউয়ার্স, এভাবে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। যত আমি এটাকে ময়ন করে নিব, পরোটাটা কিন্তু ততই ভালো হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ময়নটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি এটাকে 10-15 মিনিটের মতো রেখে দিব, তারপরে আমি রুটির মতো বেলে নিব। মধ্যে নিয়েছি, এবার আমি বড় বড় পরোটার সাইজ অনুযায়ী আমি এরকম গোল গোল ময়ান করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে এরকম ময়ান করে নেব। এরকম সবগুলো আমি ময়ন করে নিচ্ছি। আমি এরকম গোল গোল ময়ন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে রুটিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে রুটি করে নিলাম। দেখতে পাচ্ছেন ঠিক একইরকম ভাবে আমি সবগুলো চেপে চেপে এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিলাম হাত দিয়ে। এবার আমি পরোটাগুলোকে ভেজে নেব। একটা পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি, যেটার মধ্যে আমি পরোটাটা ভাজব। আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। একটা পরোটা আমি উপরে দিয়ে দিচ্ছি, যে রুটিটা আমি গুলো রেখেছিলাম। আমি চুলা রাখছি।
এভাবে আমি আস্তে আস্তে করে পরোটাগুলোকে ভেজে নেচ্ছি। সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু আলু পরোটা আলুটা ভিতর পর্যন্ত সেদ্ধ না হলে বা ভাজা না হলে ভালো লাগবে না। তাই আমি আস্তে আস্তে করে ভেজে নেচ্ছি লো হিটে। আমি আরও একটা পরোটা দিয়ে দিলাম, আস্তে অল্প আছে, আমি এটাও ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এপাশ ওপাশ আমি দুই পাশ খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। সবগুলো আমি তেল দিয়ে ভেজেছি, সয়াবিন তেল দিয়ে। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজছি যাতে পরোটাটা খুব ভালো ভাজা হয়, একদম ভিতর পর্যন্ত ভাজা হয়। তাই আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। আমি এখন তুলে নিচ্ছি এটাকে। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব একে একে। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার গরম গরম আলু পরোটা নাস্তা। আমি রেডি করে ফেললাম খুব সহজেই নাস্তাটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু খুব সফট হয়েছে। আমি একটু খুলে দেখাচ্ছি ভিতরটা। কিন্তু খেতেও দারুণ হয়েছে ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে আলু পরোটা বানাই সেই রেসিপিটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।